স্বাগতম। আপনাদের যে টিউটোরিয়াল দেখাবো তাতে আপনি যে কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন, হোক সেটা দেশি কিংবা বিদেশি, সব ধরনের ফোনের সফটওয়্যার আপডেট করতে পারবেন। সেই সাথে সাথে ফোনের যাবতীয় সফটওয়্যার ঝামেলা হলেও আপনি ঠিক করতে পারবেন। আমি সফটওয়্যার আপডেট করার জন্য প্রথমত দুইটি জিনিস দরকার, একটি হলো ওডিন আর একটি হলো ফার্মওয়্যার। তো প্রথমত ওডিন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের দেখাবো। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে ওডিন লিখে সার্চ দিলেই ওডিন ডাউনলোড ডট কম পাবেন। এরপর আপনি লিঙ্কে ঢুকবেন, তারপর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ওডিনের লেটেস্ট ভার্সনটি যেটি আছে তাতে ক্লিক করবেন। এরপর নতুন একটি পেজ আসবে, তারপর আবার আপনি স্ক্রল ডাউন করবেন, এখানে ওডিন ডাউনলোড পাবেন, এটাতে ক্লিক করবেন। এবার পরবর্তী পেজ আসলে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড করে ফেলবেন। আপাতত আপনার প্রথম কাজটি শেষ। এবার দ্বিতীয় কাজ আসা যাক। প্রথমে আপনি samobile.com-এ যাবেন, তারপর নতুন যে পেজ আইবে তাতে ফার্মওয়্যারে যাবেন। এরপর মোবাইলে মডেল অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে, যেমন আমি এখানে J7 লিখছি, তাই J7-এ যাবতীয় যত মডেল আছে সব চলে আসছে। ঠিক তেমনি আমার S8, তাই আমি S8 লিখে মডেল অনুযায়ী আমি সার্চ দিচ্ছি, এর ফলে S8-এর যাবতীয় যত ফার্মওয়্যার আছে সব চলে আসছে। এর মধ্যে থেকে আমার পছন্দের অথবা আমার ফোনের জন্য যে ফার্মওয়্যারটা সুইটেবল আমি সেটা ক্লিক করব। তেমনি আপনি আপনার মডেলের সুইটেবল ফার্মওয়্যারটা এখান থেকে বেছে নিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার একটি পেজ আসবে, সেই পেজে জয়েন টু ডাউনলোড এবং ফ্রি ফার্স্ট ডাউনলোড এই দুটি পাবেন। এখানে ফার্স্ট ডাউনলোডে আপনাকে টাকা পে করতে হবে যাতে আপনি ভালো একটি স্পিড পাবেন, সাথে আর অনেক সুবিধা থাকবে। আর জয়েন টু ডাউনলোডে আপনি ফ্রিলি ডাউনলোড করতে পারবেন। তো আপনি জয়েন টু ডাউনলোডে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ আসবে, আপনি একটি স্ক্রল ডাউন করে নিচে জয়েন আছে এখানে ক্লিক করবেন। এরপর সাধারণ নিয়মে যেভাবে আপনার কোনো কিছুতে সাইন আপ করতে হয় ঠিক সেইভাবে এখানে সাইন আপ করে নিচে নেমে আপনি এখানে টিক দিয়ে রেজিস্টার করে ফেলবেন। এভাবে আপনি রেজিস্টার করার পরে ঠিক এরকম একটি ফাইল পাবেন, যে ফাইলটি হলো আপনার ফার্মওয়্যার ফাইল। এটা 1 GB, 1.5 GB, 2 GB, 3 GB সাইজের যে কোনো সাইজের হতে পারে। এবার তৃতীয় কাজের পালা, আপনি ওডিন সফটওয়্যারটি ও ফার্মওয়্যারটি একটি ফোল্ডারে আনুন, দুটি ফোল্ডারের ভিতরে ফাইল এক্সট্র্যাক্ট করুন অর্থাৎ বাইরে আনুন। ওডিনের ভিতরে যে ওডিন যে ফাইলটি আছে সেটা ওপেন করুন। এরপর এখানে দেখবেন যে PLCP, APCSC এগুলো বলে অনেক অপশন আছে, এগুলোতে একটিতে আপনি ক্লিক করবেন আর আপনার ফার্মওয়্যারের ভেতর থেকে যে ফাইলগুলো বের করছেন সেগুলোকে সিলেক্ট করে দেবেন। BL অনুযায়ী, CP অনুযায়ী, CSC অনুযায়ী এবং APP অনুযায়ী, এর মধ্যে APতে একটু বেশি সময় প্রয়োজন নাই। এবার আপনি আপনার ফোনটি হাতে নিন, এবার ফোনের সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে দেখুন যে আপনার ডেভেলপার মোডটা অন আছে কিনা, যদি অন না থাকে তাহলে আপনার ফোনের অ্যাবাউটের ভিতরে যান, যার পরে বিল নাম্বার বলে যে অপশনটি আছে সেটি 5-6 বার অথবা তার কম বেশি দ্রুত চাপতে শুরু করুন। এর ফলে আপনার ডেভেলপার মোডটি ওপেন হয়ে যাবে। এবার ব্যাকে আসুন, ব্যাকে এসে দেখুন যে আপনার ডেভেলপার অপশনটি ওপেন হয়ে গেছে, সেটার ভিতরে যান। এবার ওখান থেকে আপনি USB ডিবাগিং বলে যে অপশনটি আছে সেটা সিলেক্ট করুন। ব্যাস, কাজ শেষ। এবার আপনি আপনি ফোনটি বন্ধ করুন, আপনার ফোনটির কেবল দিয়ে কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। এবার ভলিউম ডাউন প্লাস হোম বাটন প্লাস পাওয়ার বাটন তিনটি একসাথে চাপুন। আপনার ফোনে যদি হোম বাটন না থাকে তাহলে ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে চাপলেই হবে। এরপর ফোনে স্ক্রিনে
একটি উইন্ডো আসবে। এখানে আপনি ভলিউম আপ এবং ডাউনের মাধ্যমে কন্টিনিউ করতে পারবেন। এবার আপনার পিসিতে খেয়াল করবেন, ওডিনে একটি অ্যাড লেখা আসছে, উপরে কম স্ট্রেট লেখা আসছে, যার মানে হচ্ছে যে আপনার ফোনটি ওডিনের সাথে কানেক্টেড হয়েছে। এবার যেহেতু আপনার সমস্ত ফাইল অ্যাড করাই আছে, সেহেতু আপনি স্টার্ট বাটনে ক্লিক করুন। এরপর পুরো প্রসেসটি 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হবে এবং আপনি ফোনটিও আপডেট হবে, আপনার ফোনটি অটোমেটিক রিবুট নেবে। তো এই ছিল কীভাবে আপনি স্যামসাং ফোনের যত মডেল আছে সব মডেলে কীভাবে সফটওয়্যার আপডেট করতে পারবেন এবং সফটওয়্যার কোনো ঝামেলা হলেও ঠিক করতে পারবেন, তার A to Z টিউটোরিয়াল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।